আচ্ছা, তো আমরা গত একটা ক্লাসে পড়েছিলাম উদ্ভিদ হরমোনের কথা, নিশ্চয়ই তোদের মনে আছে, যেটা একটা অনলাইন ক্লাস হয়েছিল, শুধুমাত্র অনলাইন ক্লাস হয়েছিল। আজকে ক্লাসে আমরা পড়ব প্রাণী হরমোন। প্রাণী হরমোনটা অনেকটা বড়, তো এটা একদিনে শেষ হবে না, আর একটা ক্লাস আমার লাগবে। আর একটা যে ক্লাস নেব সেই ক্লাসটাতে আমরা প্রাণী হরমোনের থেকে বোঝার অংশগুলো করবো। আজকের আমরা বোঝার অংশটা করছি না, কারণ কি এটা মুখস্থ করতে একটু সময় লাগবে, ঠিক আছে? সেই জন্য আমরা আজকে সময় সাপেক্ষ যেটা যেটা তোরা নিজেরা করে নিতে পারবি সেই পোর্শনটা করছি। হ্যাঁ, আচ্ছা দেখছি, দাঁড়া দেখছি দেখছি, ওটা ওটা হবে না, ওটা ওরই আলো, এটা এরকম থাক। আচ্ছা আচ্ছা, কি সব নিভিয়ে দেবো? আচ্ছা, এখন তাদের লেখার খুব একটা নেই, ঠিক আছে, ছোটখাটো কিছু জিনিস হয়তো লিখতে হতে পারে। যেরকম একদম শুরুতে বলি, এটা আমরা পরের দিনে ক্লাসেও বলবো, আজকে শুরুতে বলি যে প্রাণী হরমোন কোথা থেকে উৎপন্ন হয়। যেরকম উদ্ভিদ হরমোন শুধুমাত্র ভাজক কলা থেকে তৈরি হয়, সেরকম প্রাণী হরমোন কোথা থেকে তৈরি হয়। প্রাণী হরমোনের উৎপত্তি স্থল হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। প্রাণী হরমোনের উৎপত্তি স্থল কি? অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি বিভিন্ন জায়গায় থাকতে পারে, শরীরের বিভিন্ন জায়গায় থাকতে পারে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দুটো জায়গা হচ্ছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থি। হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থি, হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় সেই হরমোনগুলোর নাম হচ্ছে রিলিজিং হরমোন, ঠিক আছে, রিলিজিং হরমোন। আর আরেক রকম হরমোন ক্ষরিত হয় তাকে বলছে ইনহিবিটিং হরমোন, ইনহিবিটিং হরমোন। রিলিজিং হরমোন এবং ইনহিবিটিং হরমোন দু রকমের হরমোন ক্ষরিত হয়। আচ্ছা, এবারে আমরা যদি একটু স্ক্রিনে নজর রাখি দেখব যেখানে সেটাই বলেছে, আমরা যেটা বলছিলাম যে ইনহিবিটিং হরমোন এবং রিলিজিং হরমোন, ইনহিবিটিং হরমোন এবং রিলিজিং হরমোন। এখানে প্রতিবার লেখার পর মানে দাগটাকে তুলে দেবো, কারণ এইটাই তোদের আমি ড্রাইভে পাঠিয়ে দেবো। দেখ, হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হচ্ছে দু ধরনের হরমোন। প্রথম হরমোন বলেছিলাম রিলিজিং হরমোন, দেখ নামের মধ্যেই আছে রিলিজিং হরমোন, আর একটা আছে ইনহিবিটিং হরমোন, ঠিক আছে, ইনহিবিটিং হরমোন। রিলিজিং হরমোনকে আমরা আরএইচ দিয়ে দেখতে পাবো সব জায়গায় লেখা, আর ইনহিবিটিং হরমোনকে আইএইচ দিয়ে লেখাটা দেখতে পাবো। তাহলে কোনো হরমোনের শেষে আরএইচ বা আইএইচ যদি থাকে তাকে আমরা, তার যে সোর্স, সেই সোর্স কি? না, সোর্স হচ্ছে হাইপোথ্যালামাস। হলো কি কি হরমোন এখান থেকে আমরা দেখতে পাবো একটু দেখ। প্রথমে হচ্ছে, একদম শুরুতে হচ্ছে জিএইচআরএইচ, যার পুরো নাম গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। জিএইচ মানে গ্রোথ হরমোন, আরএইচ মানে রিলিজিং হরমোন। তারপর কি পাবো? গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, জিএইচ আইএইচ। আচ্ছা, এবারে জিএইচ হরমোন তার কাজ কি? তার কাজ হচ্ছে গ্রোথ হতে সাহায্য করা, ঠিক আছে, মানে বৃদ্ধিতে সাহায্য করা, বৃদ্ধিতে সাহায্য করা, ঠিক আছে। তো রিলিজিং হরমোন আর ইনহিবিটিং হরমোন দুটোর আগে গ্রোথ বসেছে, একটা বুঝে নিলে বাকি সবকটা রিলিজিং আর ইনহিবিটিং এর কাজ বুঝে যাব। রিলিজিং এর কাজ হচ্ছে তার আগে যেটা বসবে সেটা হতে সাহায্য করা, ঠিক আছে। তাহলে গ্রোথ হরমোন আগে বসেছে, তাহলে গ্রোথ হতে রিলিজিং হরমোন সাহায্য করে। ইনহিবিটিং ঠিক তার উল্টোটা করে, যে আগে যেটা বসছে সেটার কাজকে বাধা দান করা, ইনহিবিট করা, ঠিক আছে, বাধা দান করা। তাহলে গ্রোথ হরমোন সেটার যদি রিলিজিং ফর্ম হয় তাহলে কি হবে? কাজ করতে সাহায্য করবে, যদি ইনহিবিটিং ফর্ম হয় তাহলে কি করবে? কাজ করতে বাধা দেবে। তাহলে এরপর থেকে যতগুলো আছে প্রত্যেকটাতে যেগুলো আরএইচ আছে সেগুলো হতে সাহায্য করছে, আর যেটা আইএইচ আছে সেটা হতে বাধা দান করছে। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা দেখ, এবার বলছে এদের কাজ কি। সাধারণত হাইপোথ্যালামাসে যে হরমোনগুলো তৈরি হয়
যে হরমোনগুলো সংশ্লেষ হয় সেই হরমোনগুলো হাইপোথ্যালামাস থেকে এসে অগ্র পিটুইটারি সেই অগ্র পিটুইটারিতে আসে এবং কোনো হরমোনকে ক্ষরণে সাহায্য করে বা বাধা দান করে। সাধারণত কাজ কিছু আছে যাদের আলাদা কাজ, সেটা আমরা লাস্টে আলোচনা করব। কোন পিটুইটারিতে? অগ্র পিটুইটারি। হাইপোথ্যালামাস জায়গাটা কোথায়? হাইপোথ্যালামাস হচ্ছে ব্রেনের ফ্লোর, মেঝে, ব্রেনের মেঝে ফ্লোর, সেখানে হাইপোথ্যালামাস আছে। আর পিটুইটারি কোথায়? ব্রেনের তলায়। মানে আমি যদি ভাবি যে এটা আমার ব্রেন, যা চলে গেল, দাঁড়া এক মিনিট, ডিসঅ্যাপিয়ার ফর্মটাকে তুলে দি। মনে কর এটা আমার ব্রেন, তো এই অংশটা হচ্ছে হাইপোথ্যালামাস, ব্রেনের ফ্লোর। ঠিক আছে, ব্রেনের ভেতরটা কিন্তু ফাঁকা থাকে। আমরা ছোটবেলা থেকে অনেকে শুনেছি না যে তোর ব্রেনের মধ্যে কিছুই নেই, পুরোটা ফাঁকা, ঠিক বলতো যারা বলতো, না জেনে বলতো। আচ্ছা, আর এর তলায় থাকে পিটুইটারি গ্রন্থি। তাহলে এই হাইপোথ্যালামাস, এই পিটুইটারি গ্রন্থি খুব কাছাকাছি থাকে। আচ্ছা, এবার এটা মুছে দিই, এটা আমাদের লাগবে না, শুধু বোঝার জন্য। হয়ে গেল। তো কি হচ্ছে, প্রত্যেকটা হরমোন তাহলে হাইপোথ্যালামাস থেকে অগ্র পিটুইটারিতে আসছে। পিটুইটারি যে গ্রন্থি তার দুটো ভাগ হয়, অ্যাকচুয়ালি তিনটে হয়, তোদের এই লেভেলে তিনটে লাগবে না, দুটো ভাগ হয়, একটা অগ্র পিটুইটারি, একটা পশ্চাৎ পিটুইটারি। অগ্র পিটুইটারি এমন একটা পিটুইটারি যে হরমোন সংশ্লেষ করতে পারে, ঠিক আছে, হরমোন উৎপন্ন করতে পারে, পশ্চাৎ পিটুইটারি পারে না। পশ্চাৎ পিটুইটারি যখন পড়াবো তখন বলবো। তাহলে হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন ক্ষরণ হচ্ছে দেখ। প্রথমে তো আমরা দেখে নিয়েছি জিএইচ এর দুটো ফর্ম, জিএইচ আর এইচ, জিএইচ আইএইচ। এবার আসছে টিআরএইচ আর টিআইএইচ। টিআইএইচ মানে কি? এই দাগ পড়ছে না কেন রে, কি হলো এর? লিখবো না আমি, এরা কি চায় উমা? দাঁড়া, আচ্ছা কি স্টোরি? আচ্ছা ঠিক আছে, শান্ত, আমি দেখাবো এখানে। হ্যাঁ আচ্ছা, টিআরএইচ এবং টিআইএইচ। আচ্ছা ঠিক আছে, এবারে হচ্ছে সিআরএইচ এবং সিআইএইচ। ঠিক আছে, সি ফর কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। তোরা কেউ জানিস কর্টিকোট্রপিন হরমোন কি হরমোন, কোথায় কাজ করে? কাজ পড়, একবার কাজ পড়ে নে। ACTH, দেখ ওই যে ACTH হরমোন ক্ষরণে সাহায্য করে। এখানে ভুল লিখেছে, এটা হবে ACTH, এলেগেলে একটু কানেকশন করে নিবি, ACTH। হ্যাঁ এটা হবে ACTH। এখানেই কর্টিকো কথাটা রয়েছে, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে সাহায্য করে, একদম তাই। এটা হচ্ছে ACTH, এসি নয়। এবারে আয় গোনাডোট্রপিন হরমোন, এটাও ভুল লিখেছে, এটাও একটু ঠিক করে নিবি।
গোনাডোট্রপিন হরমোন, এটা বলেছিলাম জিএনআরএইচ, এখানে যে লিখেছে সে লিখেছে এইচএনআরএইচ, জিএনআরএইচ, আর এই তলারটা হচ্ছে জিএনআইএইচ, এনটা ছোট হাতের হবে। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন ইনহিবিটিং হরমোন। গোনাডোট্রপিন হরমোনের কাজ কি? গোনাড মানে কি? গোনাড, গোনাড মানে কি? গোনাড কথার অর্থ কি? কেউ শুনিসনি গোনাড কথাটা? জনন গ্রন্থি, জনন গ্রন্থি, যেমন হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয়, এগুলো হচ্ছে এক একটা গোনাড, ঠিক আছে, জনন গ্রন্থি। তাহলে এরা কি করতে পারে? শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদনের জন্য যে যে হরমোনগুলো খরিত হয়, টেস্টোস্টেরন, প্রজেস্টেরন, ইস্ট্রোজেন, এইসব খরণে পিটুইটারিকে সাহায্য করে। পিটুইটারি থেকে কোন হরমোন খরিত হয়? না, FSH, LH, ICSH, এগুলো পিটুইটারি পড়বো, তখন জানবো। আচ্ছা, এবার আয় একটা হরমোনের নাম বলছে, গ্রোথ হরমোন রিলিজিং ইনহিবিটিং হরমোন। তাহলে একটা হরমোনের মধ্যে রিলিজিংও আছে আবার ইনহিবিটিংও আছে একই সাথে। এই হরমোনটা খুব ইউনিক হরমোন, এদের দেখ অনেকগুলো আলাদা আলাদা কাজ রয়েছে। নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করছে, গ্রোথ হরমোনকে নিয়ন্ত্রণ করছে, এরকম অনেকগুলো কাজ আছে। তাহলে একটা হরমোন, তার মধ্যে ইনহিবিটিং এবং রিলিজিং যদি দুটো থাকে, তাহলে সেটা হলো, আচ্ছা তাহলে সেটা হলো গ্রোথ হরমোন রিলিজিং ইনহিবিটিং হরমোন, একটাই আছে। নেক্সট আয়, ও একটা একটা করে পেজ দেখাবে নাকি? পাশাপাশি আছে, পাশাপাশি আছে। আচ্ছা নেক্সট আয়, এবারে যে হরমোনগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে হাইপোথ্যালামাস পর্যন্ত, এই লাস্ট, এই পর্যন্ত লাস্ট কি আছে দেখ, একটা হচ্ছে PRH আর একটা হচ্ছে PIH। PRH মানে হলো প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। PIH মানে হচ্ছে প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন এবং ইনহিবিটিং হরমোন। প্রোল্যাকটিন হরমোনটা কিসে কাজ করে? প্রোল্যাকটিন হরমোনটা কিসে কাজ করে? হ্যাঁ 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 হ্যাঁ, দুগ্ধকরণে সাহায্য করে, মিল্ক ইজেকশনে সাহায্য করে। আর একটা হরমোন বলতে পারবি কেউ, মিল্ক ইজেকশনে সাহায্য করে প্রোল্যাকটিন ছাড়া? ল্যাকটেশনে হেল্প করে। আর কোন হরমোন প্রোল্যাকটিন ছাড়া? প্রোল্যাকটিনের মধ্যে মানে ল্যাকটোজেন কথাটা আছে। হ্যাঁ বল, রিল্যাক্সিন? না 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 না, রিল্যাক্সিন হচ্ছে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, যাকে অক্সিটোসিন, অক্সিটোসিন, একদম অক্সিটোসিন। রিল্যাক্সিনের কাজ হচ্ছে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন জরায়ুকে সংকোচন করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে এই দুটো হয়ে গেল। এবার থেকে শুরু হলো, সরি এখানে একটাই আছে, পিনিয়াল গ্রন্থি। এটা খুব ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট নয়। পিনিয়াল গ্রন্থিকে বলা হয় থার্ড আই, ঠিক আছে, পিনিয়াল গ্রন্থিকে বলা হচ্ছে কি, থার্ড আই। কেন না? আমাদের মানে হিন্দু দেবদেবী অনুসারে তোরা জানিস যে কারুর কারুর কপালে চোখ আছে। হ্যাঁ, তো সেটার মানে কি, সেটা কি ইন্ডিকেট করে? তারা কি ওটা দিয়ে দেখে অফ টাইমে কি করে? জ্ঞানেন্দ্রিয়র কাজ করে। কি ধরনের জ্ঞানেন্দ্রিয়? যখন ঘুমোয় সেই সময় দেখার জন্য কেউ কিছু করছে কিনা। তাহলে গোটা বিষয় একটা চোখ দিয়ে দেখে নিচ্ছে, দুটো চোখে দেখতে পাচ্ছে না, ওটা খোলা থাকে না? অনুষ্কা একমাত্র জানে, আমরা কেউ জানতাম না। আমি বলছি ব্যাপারটা হচ্ছে দৈব দর্শন, বুঝিস? কি করে দেখে ঠাকুরের দেখা পাওয়া, কি করে দেখা পায় কেউ? স্বপ্ন। আমরা কি কেউ এরকম কোন পার্সনকে আজ পর্যন্ত দেখেছি যে সামনাসামনি দেব দর্শন করেছে, ভাব সমাধিতে দেখে? আচ্ছা, রামকৃষ্ণ দেব যে সত্যি সত্যি ঠাকুর দেখেছেন তার কোনো প্রমাণ আছে? সিসিটিভি ফুটেজ নেই, নেই। তার মানে এই দর্শনটা একটা আলাদা চোখ দিয়ে হয়। আচ্ছা আচ্ছা, এবার আমি একটা ছোট্ট গল্প বলি, তোরা যদি
বাবা লোকনাথের জীবনী পড়ে থাকিস বা কোনো সিনেমায় দেখে থাকিস, সেখানে দেখবি যে ওনাকে একসময় কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল একটা নির্দিষ্ট কারণে, কারণে যাচ্ছি না, না না ওনার কোনো দোষ ছিল না, ওনাকে অ্যাজ এ উইটনেস হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল, তো ওনার কাছ থেকে বিভিন্ন জিনিস জানার জন্য, উইটনেস যা করে আর কি সেই কারণে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওনাকে বলা হয়েছিল যে আপনার বয়স কত, উনি তখন বলেছেন আমার বয়স 300 বছর। তা 300 বছর কোনো মানুষ বেঁচে থাকতে পারে না, স্বাভাবিক ব্যাপার। সেটা নিয়ে কোর্টে প্রশ্ন ওঠে যে আপনার যদি ধরেও নি 300 বছর, আপনি এখন যে উইটনেস মানে যে সাক্ষ্য দেবেন সেই সাক্ষ্যর সত্যতা বা যথার্থতা কতটা, না আপনাদের বয়স হচ্ছে আপনি ভাস পেয়ে গেছেন, ঠিক আছে। তো উনি বলেছিলেন যে আমি এখনো পর্যন্ত তোমরা যা দেখতে পাও না আমি তাই দেখতে পাই। তার প্রমাণ হলো, ওনাকে বলা হয়েছিল যে আপনি তাহলে একটা প্রমাণ দিন যে আপনি দেখতে পান। কোর্ট থেকে অনেক দূরে কোনো একটা আম গাছ, তার উপর দুটো কাঠবিড়ালি খেলা করছিল, তলা দিয়ে অনেকগুলো পিঁপড়ে উঠছিল, এরকম অনেক কিছু বিস্তৃতি উনি তখন বলেন, এবং ওখানে একটা কোনো গরু দাঁড়িয়ে ছিল এবং বিস্তৃতি বলেন। তো সেটা কোর্ট থেকে গিয়ে দেখে আসা হয় এবং দেখা হয় সত্যি সেই ঘটনাটা ওখানে হচ্ছে, তখন ঘটছে। এছাড়াও উনি বলেছিলেন যে আমি আমার শরীর থেকে বেরিয়ে ভাব সমাধির সময় শরীর থেকে বেরিয়ে ঘুরে আসি, অনেক কিছু দেখে আসি, আমার ঘোরার ইচ্ছে হলে আমি তাই করি। এগুলো আপাতভাবে শুনলে আমাদের কি মনে হবে, গুল বুজরুকি। এবার এই জায়গায় যেতে গেলে, আধ্যাত্মিক ভাবে এই জায়গায় যেতে গেলে তাকে সাধনা করতে হবে, এবং তখন যে দর্শনগুলো উনি যে দর্শনের কথা বলেছেন সেটাই হচ্ছে আমাদের থার্ড আই। কিছু ঐশ্বরিক ক্ষমতা যদি মানুষের মধ্যে আসে সেই ক্ষমতার প্রকাশ বা সেই ক্ষমতাকে ব্যবহার করার জন্য থার্ড আই ইউজ করা হয়। ইভেন তোরা অনেকে জানিস হয়তো এখন, এবার এই আমার কথাগুলো যদি মনে হয় যে সবাই ভুল বলছি, তাহলেও এখন জানিস হয়তো যে 12 বছরের তলায় কোনো বাচ্চাকে চোখ বন্ধ করে সামনে কি হচ্ছে কি দেখাচ্ছে বইয়ে কি লেখা আছে সেটা পড়া শেখায় কেউ কেউ আছে। এটা নিয়ে তুই ইউটিউবে সার্চ করবি, দেখবি দেখতে পাবি বাচ্চারা চোখের ওপর কাপড় দেওয়া আছে, বই ওল্টাচ্ছে, বইয়ের গন্ধ শুকে স্মেল শুকে সে বলে দিচ্ছে বইয়ে কি কি লেখা আছে, ঠিক আছে, দেখেছিস। বেশ, তো এটা কি করে হয়? এটা কিন্তু আর তোদের হবে না, আমার আর হবে না। শিশুদের দেবতার সমতুল্য ধরা হয়, শিশুর মধ্যে দেবতা বিরাজ করে। তো এখন আর তোরা শিশু নেই, শোভনা ছাড়া, শোভনাই একমাত্র শিশু, তো বাকিরা সব হচ্ছে অ্যাডাল্ট, শোভনা এখনো বাচ্চা আছে, ঠিক আছে। হ্যাঁ সে আমি জানি, সেই জন্য জেনেই বলছি আমি, তুই ধরতে পারিস নি আমার কথাটা। আচ্ছা, তো কথা হলো যে এদের এদের মধ্যে এই সেন্সটা, ঠিক আছে, এরকম মারপিটটা হচ্ছে না, ক্যানিং লোকালে মারপিটটা চাই আমি, ওইরকম মারপিট চাই, ওই লেভেলের নামখানা ক্যানিং এর। আচ্ছা, তো এই যে স্পিরিচুয়ালিজম যে জিনিসটা আসে সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড থেকে আসে। এত কিছু বলার উদ্দেশ্য হলো এটা, এটা জিকেতেও আসতে পারে, ঠিক আছে। স্পিরিচুয়াল কোনো গ্ল্যান্ড বা বডি পার্ট যদি বলা হয় সেটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি, যেটা থাকে হচ্ছে আমাদের ঠিক কপালের পিছনে যে ব্রেনের অংশ আছে সেখানে, ঠিক আছে, হয়ে গেল। এবার শুরু হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যার নাম হচ্ছে এই গ্রন্থির কাজটা দেখে নে, দেহের ওজন হ্রাস বা শক্তি সাম্যতা নিয়ন্ত্রণ, নিদ্রা এবং জাগরণ। একদম দেখ, ওটাই বায়োলজি দিয়ে ইন্ডিকেট করেছে, শরীরের ওজনকে নিয়ন্ত্রণ করে, সাম্যতাকে নিয়ন্ত্রণ করে, শক্তি মানে এই যে ওই না শক্তি মানে এটা আমরা সিনেমায় অন্যরকম দেখি, শিব হাত এরম করে, হাত থেকে জ্যোতি আসে, কাইন্ড অফ শক্তি, ঠিক আছে। আচ্ছা, নিদ্রা জাগরণ, নিদ্রা জাগরণের ব্যাপারটা বলি, বায়োলজিক্যাল ক্লককে নিয়ন্ত্রণ করে। বায়োলজিক্যাল ক্লক ব্যাপারটা কি, না তুই প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ই ঘুমোস এবং একটা নির্দিষ্ট সময় জাগিস, যদি এটা না করিস তাহলে ভুল করছিস, তো এটা তোর করা উচিত। এবার ধর কোনো একদিন এমন হয় যে তুই হচ্ছে ঘাপটি মেরে শুয়ে আছিস, ম্যাক্সিমাম দিনই গেছে, তোদের রিলেট করতে পারবি, মা এলো এসে ডাকলো, তুই তো বিশাল ঘুমোচ্ছিস, তখন সব শুনতে পাচ্ছিস, কিন্তু তুই বিশাল লেভেলে ঘুমোচ্ছিস, এবং ঘুমোচ্ছিস শুধু এমন ভাবে নয় মার কথা পুরো অমিট করছে, মা বুঝতে পারছে যে তুই ফেক ঘুমোচ্ছিস, তো মা বললো থাক বেটা যখন ঘুমোচ্ছে ঘুমো, তুই খেয়াল করে দেখবি এরপর তো ঘুম হবে না, তুই জাস্ট শুয়ে আছিস, ঘুম আর হবে না। তুই যদি জোর করে শুস তোর কখনো ঘুম হবে না, তোর ঘুমের সময় শেষ। তো এই যে ঘুমের সময় শুরু, ঘুমের সময় শেষ, এটা আমাদের পিনিয়াল গ্ল্যান্ডই ইন্ডিকেট করে। এখান থেকে একটাই হরমোন বের হয়, তার নাম হচ্ছে মেলাটোনিন, ঠিক আছে, একটাই হরমোন বের হয়, তার নাম হচ্ছে মেলাটোনিন, লেখা আছে এখানে, লিখতে হবে না, মেলাটোনিন।
এবার অগ্রপিটুইটারি থেকে বেরোনো হরমোনগুলোর নাম আছে। অগ্রপিটুইটারির হরমোনগুলোর নাম খুব সহজ। আগে আমরা যে গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন বা ইনহিবিটিং হরমোন পেয়েছিলাম, সেই গ্রোথ হরমোন এখান থেকে বের হয়, যার কাজ হচ্ছে কঙ্কালস্থির বৃদ্ধি মানে হাড়ের বৃদ্ধি, সামগ্রিক বৃদ্ধি দেহের মানে টোটাল দেহটাকে বৃদ্ধি, এবং কার্বোহাইড্রেট, এখানে ট হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ও আচ্ছা এটাকে আবার এ করতে হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং স্নেহ পদার্থের বিপাকে সাহায্য করা। এই লেখাটা হয়তো সবাই পড়তে পারছিস না, এটা বিপাক, ঠিক আছে, বিপাকে সাহায্য করা। আচ্ছা নেক্সট হলো থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিতে সাহায্য করা। ও সরি, এটা তো পরের হরমোন, এবার চলে আসছে টিএসএইচ, ঠিক আছে, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কাজ কি? কাজ হচ্ছে থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে, কোথায় থাকে রে, গলার কোথায়, গলার কোথায়, ট্রাকিয়ার সামনে, আচ্ছা, আর আর অ্যাডাম, অ্যাডামের আপেল, আচ্ছা অ্যাডামের আপেল কি হবে, কি করব আমরা, ষড়যন্ত্র, ষড়যন্ত্র মানে কূটনীতি, ষড়যন্ত্র কথা বলছি না, ষড়যন্ত্র যেটা দিয়ে আওয়াজ তৈরি হয় তার দুপাশ থেকে তৈরি হয়ে হয় মানে দুপাশে থাকে, এবং বাম দিকের যেটা, বাম দিকের যেটা সেটা সামনে পর্যন্ত চলে আসে, ঠিক আছে, যদি বলিস আমি দেখাবো, পরের দিন দেখাবো, অনলাইন ক্লাসে দেখাবো, আজকে থাক। আচ্ছা তো এই থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিতে সাহায্য করে, এবং থাইরয়েড গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন ক্ষরণ হয় যেমন T3 বা ট্রাই আয়োডোথাইরোনিন, T4 বা টেট্রা আয়োডোথাইরোনিন, এবং ক্যালসিটোনিন বা থাইরো ক্যালসিটোনিন, এই তিনটে হরমোন ক্ষরণে সাহায্য করে। এবার আসছে ACTH, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন যেটা CRH দ্বারা ক্ষরিত হয় এবং CIH দ্বারা নিয়ন্ত্রিত হয়, সে কি করে, কি হয়েছে, সে কি করে না, অ্যাড্রিনালিন গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে ACTH ক্ষরণে সাহায্য করে। কর্টেক্স অঞ্চল কোথায় আর মেডুলা অঞ্চল কোথায় একটু দেখাই, মনে কর যে এটা একটা কিডনি, ঠিক আছে, এটা একটা কিডনি, এখান থেকে কিডনির এখান থেকে পাইপ বের হচ্ছে, ঠিক আছে, এই কিডনির উপরে এই জায়গাটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থাকে, আর অ্যাড্রিনাল গ্রন্থির মাঝের অংশটাকে আমরা বলি মেডালা অংশ, আর সাইডের অংশটাকে আমরা বলি কর্টেক্স অংশ, ঠিক আছে। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে, কিডনির মাথায় টুপির মতো একটা গ্রন্থি থাকে, তার মাঝের অংশ হচ্ছে মেডালা অংশ, আর তার সাইডের অংশ হচ্ছে কর্টেক্স অংশ, হয়ে গেল। আচ্ছা এবারে এই কর্টেক্স অংশ থেকে কি কি হরমোন বেরোয় জানলাম, মেডালা অংশ থেকে কি কি হরমোন বেরোয় সেটা পরে জানবো, কারণ এখানে শুধুমাত্র এই হরমোনটা কর্টেক্স থেকে কি কি হরমোন ক্ষরণে সাহায্য করে সেটাই বলা আছে। এবার আসছে GTH বা গোনাডোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন, এর মধ্যে আমরা পাবো FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, পরের পেজ উল্টালে দেখতে পাবো, ICSH বা ইন্টারস্টেশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, সেকেন্ডটা, সেকেন্ডটা ইন্টারস্টেশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আর ফার্স্টে আছে LH বা লিউটিনাইজিং হরমোন, ঠিক আছে, এই নামগুলো জানা তোদের, এই হাতের লেখাটা খুব স্ট্যান্ডার্ড নয়, তাও আর কি রিলেট করে নিতে পারবি, হলো লিউটিনাইজিং হরমোন আর কি বললাম, কি নাম, ইন্টারস্টেশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। প্রথমেই এখান থেকে প্রশ্ন আসবে যে কোন হরমোনটা মেল আর ফিমেলের মধ্যে কমন, ঠিক আছে, মেল আর ফিমেলের মধ্যে কমন, কমন হরমোন হচ্ছে FSH, এটা দুজনেরই কমন, কিন্তু ICSH হচ্ছে LH এর পরিপূরক হরমোন, তাহলে FSH মেল এবং ফিমেল দুজনেরই ক্ষরিত হয়, মানে আমারও যেমন করিতে হবে তোদেরও তেমন করিতে হবে পিটুইটারি থেকে, কিন্তু LH আর ICFH মানে যেটা এই পেজেতে দেখতে পাচ্ছি, আমরা আগের পেজে শুধু FSH দেখেছিলাম, এই পেজে যে দুটো দেখতে পাচ্ছি সেখানে LH শুধুমাত্র তোদের ক্ষরিত হচ্ছে, ফিমেলদের,
আর আইসিএসএ শুধুমাত্র আমার খরিদ হচ্ছে মেলদের ক্ষেত্রে। ডিফারেন্স কি, বেসিক ডিফারেন্স কি? বলছে যে এদের মোড অফ অ্যাকশন একই, প্রায় একই কাজ করে, ঠিক আছে, প্রায় একই কাজ করে। যেমন একটা এক্সাম্পল দিই, ধর ধর এলএইচ এলএইচ মনে কর, এখান থেকে দিচ্ছি না, এর বাইরে থেকে একটা এক্সাম্পল দিচ্ছি। মনে কর হিন্দিতে মেল আর ফিমেল বোঝানোর জন্য করুঙ্গা করুঙ্গি দুটো আলাদা ইউজ হয়, মূল লক্ষ্য কি একই, মানে একই বোঝানো হয়, কিন্তু শুধুমাত্র সেক্স ডিটারমিনেশনের জন্য দুটো আলাদা জিনিস ইউজ হয়। তো এখানেও ঠিক তাই, এই দুটো হরমোনের বেসিক ফাংশন প্রায় এক। হ্যালো, এবারে আসছে পশ্চাৎ পিটুইটারির হরমোন। গরম হচ্ছে, পলিশ কি কই বলছিস? আচ্ছা আমি এই ধারে ফ্যানটা একবার অফ করে দেখছি, হ্যাঁ, কারণ হতে পারে এই ফ্যানটা এই হাওয়াটা কাটিয়ে দিচ্ছে। কিছু আসছে, আসছে তো? আচ্ছা ঠিক আছে, আমি হাওয়া ছাড়া দূরে থাকি, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শান্ত। আচ্ছা এবারে আমরা কি বলছি, পশ্চাৎ পিটুইটারির হরমোন, যদি প্রয়োজন হয় বলবি, ওই ফ্যানটাও চালিয়ে দেবো। পশ্চাৎ পিটুইটারির হরমোন, অগ্রপিটুইটারির হরমোন শেষ হলো। আমরা একটু রিক্যাপ করি, অগ্রপিটুইটারিতে আমরা কি কি হরমোন পেয়েছি উইদাউট এনি এইসব জিনিস, এইসব এইসব ছাড়া, এগুলো ছাড়া, ঠিক আছে, এগুলো ছাড়া, এগুলো নিয়ে নয়, বল কি কি হরমোন পেয়েছি অগ্রপিটুইটারি থেকে, না দেখে ওদিকে তাকিয়ে নয়। জিএইচ, টিএসএইচ, এসিডিএইচ, আর আর কি হরমোন পেয়েছি? হ্যাঁ, এসিডিএইচ আর জিটিএইচ। জিটিএইচ এর মধ্যে কি কি হরমোন পেলাম? এফএসএইচ, আইএস, এবিসিডি সব বলে যাস না, আইএস, আইসিএসএইচ, হ্যাঁ, এলএইচ। আচ্ছা এলএইচ কার থাকে, মেল না ফিমেল? না ফিমেল। আচ্ছা এফএসএইচ কার থাকে, মেল না ফিমেল? আচ্ছা আচ্ছা, আর এর মধ্যে মেলাটোনিন কোন কোথা থেকে খরিদ হয়? মেলাটোনিন পিনিয়াল গ্রন্থি থেকে। আচ্ছা রিলিজিং এবং ইনহিবিটিং হরমোন একসাথে কোনটা? খাতা দেখবি না, অনেকে লিখে নিয়েছিলিস, তখন দেখবি না খাতা। জিএইচ আর আইএইচ, বেশ বেশ ঠিক আছে। আচ্ছা এবার আমরা এরপর থেকে আবার শুরু করি, ব্রাইটনেস কমাতে গেলে ঘরে লাইট জ্বালাতে হবে, আলো আলোকে দমিয়ে দেয়, আর নয় দেখ ব্রাইটনেস কমাতে হবে, ঠিক আছে। আচ্ছা একটা না দেখিস না, তাহলেই তো হলো, একটা না দেখবি না। আচ্ছা নেক্সট আমরা আসছি, হাইপোথ্যালামাসে উৎপন্ন হয়, ভালো করে শোন, হাইপোথ্যালামাসে উৎপন্ন হয় কিন্তু হাইপোথ্যালামাস থেকে খরিত না হয়ে পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে জমে বা সঞ্চিত হয় এবং সেখান থেকে খরিত হয়। তাহলে টেকনিক্যালি কি দেখছি আমরা, পশ্চাৎ পিটুইটারি থেকেই খরিত হচ্ছে, ঠিক আছে। তাহলে হাইপোথ্যালামাস তৈরি করে কিন্তু ওখানে রক্তে পাঠায় না, রক্তে পাঠায় না, রক্তে কোথা থেকে মিশছে? পশ্চাৎ পিটুইটারি থেকে মিশছে। কি কি হরমোন আছে? মাত্র দুটো হরমোন, কি কি? অক্সিটোসিন, অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন, ঠিক আছে, অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন। অক্সিটোসিনের আরেক নাম হচ্ছে পিটোসিন, ভেসোপ্রেসিনের আরেক নাম হচ্ছে এডিএইচ, ঠিক আছে। এই জিনিসটা খুব গোলায় যে এডিএইচ এর অপর নাম কি আর আমাদের অক্সিটোসিনের অপর নাম কি, এডিএইচ এর পুরো নাম কি,
অ্যান্টিডাইউরেটিক হরমোন। আচ্ছা, এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন কোথায় কাজ করে? ধর ভুলে গেলি পরীক্ষার সময়, এখানে লেখা আছে, তুই লেখা দেখে বলে দিতেই পারিস, কিন্তু পরীক্ষার সময় ভুলে গেলি, কোথায় কাজ করে, কি করে বলবি যে বা মনে রাখবি, কি করে বলবি বা কি করে মনে রাখবি যে কোথায় কাজ করে? একদম, ইউরেটিক মানেই হচ্ছে ইউরিয়া সম্বন্ধ, ইউরিন না, ইউরিয়া সম্বন্ধ কোনো ব্যাপার। তো এডিএইচ এমন একটা হরমোন যে বৃক্কের যে নেফ্রন আছে, নেফ্রনের একটা নালি আছে, জানি আমরা অনেকেই জানি তো, নেফ্রনের নালি আছে, নেফ্রনের ওপরটা কি গ্লোমেরুলাস বলে, গোল মতো একটা জিনিস, আর তলা থেকে মেগা মেগা নালি আসে, তাহলে ওটাকে বৃক্কীয় নালী বলে। এই বৃক্কীয় নালী নালীতে ইউরিয়া প্রবেশ বা বার করার মাধ্যমে, ইউরিয়া প্রবেশ বা বার করার অপসারণ, বার করাটা খারাপ লাগে শুনতে, অপসারণের মাধ্যমে বৃক্কের মধ্যে প্রয়োজনীয় উপাদানে পুনঃশোষণ করায়। অ্যাকচুয়াল বৃক্ক কি? ছাকনি, যে অপ্রয়োজনীয় উপাদানকে বার করে দেয়। তো অনেক সময় হয় অপ্রয়োজনীয় উপাদানকে বার করতে গিয়ে প্রয়োজনীয় উপাদানও বেরিয়ে যায়, তখন সেই প্রয়োজনীয় উপাদানকে নেওয়ার জন্য এডিএইচ কাজ করে। ঠিক আছে, তাহলে ফিল্টেশনে কাজ করে না, পুনঃশোষণে কাজ করে, ভালো জিনিসটা টেনে নেওয়ার জন্য কাজ করে। ঠিক আছে, আচ্ছা, অক্সিটোসিন বা পিটোসিন তার কাজ হলো প্রথমত বলছে জরায়ুকে সংকুচিত করে, সন্তান প্রসবে সাহায্য করে। আমি তখন রিল্যাক্সিনের কথা বলছিলাম, রিল্যাক্সিন উল্টো কাজ করে, জরায়ু সংকোচনকে বাধা দেয়। ঠিক আছে, অত্যাধিক স্ট্রেসকে রিলিজ করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্তনগ্রন্থি থেকে মিল্ক ইজেকশন, যার জন্য প্রোল্যাকটিন, ওই ল্যাকটিন কথাটা এসছে। ভ্যাসোপ্রেসিন, যার কাজ ওই তো বলে গিয়েছি, বৃক্কীয় নালিকা থেকে জলের পুনঃশোষণ, এবং তার সাথে বলেছে রক্তবাহকে সংকুচিত করে রক্তের চাপকে বাড়ায়। এই চা এই রক্তের চাপটা শুধুমাত্র কিডনির ক্ষেত্রে বোঝাচ্ছে, অন্য কোথাও নয়। তাহলে আমাদের ব্লাড প্রেশার বাড়ায় কে? আমাদের ব্লাড প্রেশার বাড়ায় কে? কোন হরমোন? না, এটা তো কিডনির ক্ষেত্রে শুধু কাজ করছে, আমাদের ক্ষেত্রে অ্যাড্রিনোকর্টিকোটপিক হরমোন। অ্যাড্রিনোকর্টিকোটপিক হরমোন ডাইরেক্ট হয়তো করে না, অ্যাড্রিনালিন হরমোন ডাইরেক্ট করে, হ্যাঁ, আর এসিটিএইচও করে, এসিটিএইচও করে। আচ্ছা হলো, এবার আসছে থাইরয়েড হরমোন, এবার আসছে থাইরয়েড হরমোন। আজকে ক্লাসটা মনে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। থাইরয়েড হরমোন, হ্যাঁ, কারণ হচ্ছে এটা তো আমরা লিখতে হতো না, এতটা জিনিস লিখতে হতো, বুঝেছিস ব্যাপারটা, এতটা লিখতে হতো আমাদের, দেখছি সেটা কি করা যায়, এটা কিছু করিয়ে দেবো। আসতে, ওই দেখ দুটো ঝগড়া হচ্ছে বসে বসে, হ্যাঁ। আচ্ছা এবার বলি, এবার বলি যে থাইরয়েড গ্রন্থি থেকে তিনটে হরমোন ক্ষরিত হয়, টেট্রাআয়োডোথাইরোনিন, প্রথমে ট্রাইআয়োডোথাইরোনিন বা T3, টেট্রাআয়োডোথাইরোনিন বা T4, যার আরেকটা নাম আমরা জানি থাইরক্সিন, আর আরেকটা হচ্ছে থাইরোক্যালসিটোনিন। ঠিক আছে, তিনটে হরমোন ক্ষরিত হয়, T3, T4 এবং থাইরক্সিন, এই কি বললাম, T3, T4 এবং থাইরোক্যালসিটোনিন। আচ্ছা, এই হরমোনগুলো কোথা থেকে ক্ষরিত হয় সেটা তো আমরা বুঝতেই পারছি দেখে, আর নামের মধ্যে রয়েছে আয়োডো কথাটা, তার মানে এগুলো আয়োডিন সমৃদ্ধ বা আয়োডিন দ্বারা এই হরমোনটা সংশ্লেষিত হয় বা তৈরি হয়, আয়োডিনের অভাবে এই হরমোনগুলো হবে না তৈরি। আচ্ছা, এখন তোকে একটা কন্ডিশন দেওয়া হলো, বলা হলো যে উপযুক্ত পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে তোর শরীরে আয়োডিন আছে, কিন্তু তোর অগ্র পিটুইটারি থেকে টিএসএইচ ক্ষরিত হচ্ছে না, তাহলে কি তোর T3 T4 ক্ষরিত হবে? হবে না। আচ্ছা, এবার উল্টো হলো যে তোকে TSH পিটুইটারি থেকে ক্ষরিত হচ্ছে কিন্তু তোর আয়োডিনের ঘাটতি আছে, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে আয়োডিনের ঘাটতিতে আর TSH এর ঘাটতিতে দুটোর কোনোটার ক্ষেত্রেই T3 T4 হওয়া সম্ভব নয়।
ক্যালসিটোনিন হওয়া সম্ভব, তার কারণ সে ক্যালসিয়ামের সাথে ডিল করে। আচ্ছা, এখানে টি থ্রি আর টি ফোর এর একটা কমন ফাংশন আছে, ঠিক আছে? এটা মাধ্যমিকের মাধ্যমিকের বোধ হয় 2018-18 সামথিং এরকম একটা সময় এসেছিল যে আমাদের বিপাক নিয়ন্ত্রণ করে নিম্নলিখিত কোন হরমোনটি, সম্ভবত 18। সেখানে ছিল থাইরয়েড গ্রন্থির হরমোন, সেখানে ছিল অ্যাড্রিনালিন, এবং আরও দুটো অপশান ছিল, ঠিক আছে? ও, থাইরয়েড গ্রন্থি এবং অ্যাড্রিনালিন উভয় এরকম একটা বোধ হয় ছিল, আর একটা মনে পড়ছে না। এটা নিয়ে খুব কনফিউশন ক্রিয়েট হয়েছিল খাতা দেখার সময়, কারণ এখানে যে কটা অপশান বলেছিল প্রত্যেকটা অপশানই আমাদের শক্তি যোগান দেয়, মানে থাইরক্সিনও দেয়, ট্রাইআয়োডোথাইরোনিনও দেয়, মানে টি থ্রিও দেয়, অ্যাড্রিনালিনও দেয়, আর সবকটা মিলে তো দেয়, ঠিক আছে? কিন্তু অ্যাড্রিনালিন একমাত্র জরুরিকালে এরা কি করছে, সাংসারিক আলোচনা? তাহলে নুন তেল ফুরিয়ে গেছে, ভর্দ করছিস না? আমি আমি পড়াচ্ছি, তখন দিয়ে দেখছি ওই দিকে দেখাচ্ছে, ওর দিকে দেখাচ্ছে, এরা দুজনে কি খুঁজছে আমি বুঝতে পারছি না। সুখ খুঁজছিস, সুখ? হ্যাঁ, একটু একটু সুখ খুঁজছিস কি? সুখ সুখ যদি খুঁজতে চাস আমার দিকে তাকা, সামনে জুলাই মাসে একটা সুখের গল্প করছি এখন। আচ্ছা, হ্যাঁ, একটা কেন, দশটা বল, ম্যাক্সিমাম ইংলিশে পড়ে, ম্যাক্সিমামটা পড়ে। এখন তোদের তো অনেক কম কোশ্চেন আসে, যার জন্য আমি বলতে পারছি, তবে রিজনিং এর যত কোশ্চেন দেখেছি, ব্লাড রিলেশন না, এর আগের বছর আমি কিন্তু বাংলা কোশ্চেন পেয়েছি, তোরা আগের বছরের কোশ্চেন দেখ, বাংলা কোশ্চেন পেয়েছি আমি। ইংলিশ হলে সহজ, ইংলিশ হলে সহজ। হ্যাঁ, বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি আমার বিশ্বাস কর, আমি আমার স্টুডেন্টদের নাম ভালো মনে রাখতে পারি না, বাকিটা জিজ্ঞেস করিস না। না, ওর সঙ্গে বাংলা ফর্ম থাকবে তো, গত বছরের জিএনএম কোশ্চেন দেখিস নি, ইংলিশ আর বাংলা। টেলিগ্রাম, টেলিগ্রাম বলে একটা জিনিস আছে, আমার দিকে তাকা, টেলিগ্রাম বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা খুলবি, খোলার পর যেভাবে হোয়াটসঅ্যাপ খুলতে হয় সেভাবে খুলবি, বিআইও এলইডি জিই টাইপ করবি, দেখবি একটা চ্যানেল পাবি, সেই চ্যানেলে আমি সমস্ত জিনিস আপলোড করে দিয়েছি, তুই একটু একটু কষ্ট করবি, ব্যাস পেয়ে যাবি। আচ্ছা, হলো, এখন না পরে দেখবি, উঠলো ভাই তো কটক যাই। আচ্ছা, এবারে আসছি কিসে, আমার প্রশ্নটা প্রশ্নই রয়ে গেল, তার উত্তর আর হলো না, মাধ্যমিকে দিয়েছিল প্রশ্নটা। তো বলছে অ্যাড্রিনালিন জরুরিকালীন অবস্থাতেই বের হয়, অন্যথা নয়, বাকি সময় আমাদের যে শক্তি যোগান দেয় সেটা হচ্ছে থাইরক্সিন এবং ট্রাইআয়োডোথাইরোনিন, এরা হচ্ছে বাকি সময় আমাদের শক্তি যোগান দিচ্ছে। এবারে আসি দুটো বিপরীত হরমোনের ক্ষেত্রে, একটা হচ্ছে থাইরোক্যালসিটোনিন আর একটা হচ্ছে প্যারাথরমোন, ঠিক আছে? থাইরোক্যালসিটোনিন আর একটা হচ্ছে প্যারাথরমোন, এই তলার দিকে আছে। এই মাঝে মাঝে কি হয় বলতো? ভালো লাগে না আমার, এই দেখ এবার খেলা শুরু করেছে। আরে তুই তো মহা আপদ, দেখ এ দাবিটা কি। হ্যাঁ, এবার ঠিক হয়েছে না, হয়নি, আর ইরেজার দিয়ে হচ্ছে না, আমি রেট দেবো না, এই অ্যাপটাকে রেট দেবো সব থেকে কম। এইসব শোনাস না এখন, আমার খিদে পেয়ে যাচ্ছে, পড়াতে আর ইচ্ছে করবে না। আচ্ছা দেখ, থাইরোক্যালসিটোনিন এবং প্যারাথরমোন, হ্যাঁ এই দুটো কথা বলছিলাম। হ্যাঁ রে, আমি কি পড়াবো, আমি কি পড়াবো না পড়াবো না, তুই আজকে কিন্তু অত্যাধিক করছিস।
তোর বয়স কত? তুই কি মনে হচ্ছে না যে তুই তোর বয়স তুলনায় অনেকটা ছোট লাগছিস? তাহলে বাড়ি চলে যা, বাড়ি থেকে মা বাবাকে জিজ্ঞেস কর। একটা লাইভ ক্লাস চলছে, রেকর্ডিং চলছে, তুই তোর রেকর্ডিংগুলো ভেতরে শুনবি, তোর বন্ধুরাও শুনবে। বয়স অনুযায়ী ম্যাচিউরিটা দরকার, না এলে অস্বাভাবিকতা, তাহলে বুঝে নে বাকিটা। আচ্ছা কি কি বললাম? এক হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে বেরোচ্ছে প্যারাথরমোন, আর হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে বেরোচ্ছে থাইরোক্যালসিটোনিন। দুটো হরমোনের সাথেই কম বেশি ক্যালসিয়ামের একটা যোগ আছে। যেমন দেখ, ফার্স্ট যে হরমোনটা বলছে সে কি করে, সে হচ্ছে রক্তে রক্তে ক্যালসিয়ামের পরিমাণকে কমায়, আর অন্যটা হচ্ছে বৃদ্ধি করে। তাহলে এইখানটা নিয়ে একটা কনফিউশন আসবে, এটা আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে মনে রাখবি। দেখ, ক্যালসিটোনিন, তার নামের মধ্যেই ক্যালসিয়াম আছে, তাহলে ক্যালসিটোনিন হরমোনটা যখন তৈরি হবে তখন ক্যালসিয়াম প্রয়োজন, ঠিক আছে, ক্যালসিয়াম প্রয়োজন, সেই জন্য বাড়াচ্ছে, এই সেই জন্য কমাচ্ছে, কারণ ও নিজে তৈরি হচ্ছে ওটা নিয়ে। আর যখন উল্টোটা, যে ক্যালসিয়ামের পরিমাণ বাড়াচ্ছে, তার মানে সে অপোজিট অফ প্যারাথাইরয়েড, এই অপোজিট অফ থাইরোক্যালসিটোনিন, তাই না? প্যারাথরমোন তাহলে কি করছে, থাইরোক্যালসিটোনিনের বিপরীত কাজ করছে। যেহেতু বিপরীত কাজ করছে, সেই জন্য কি হচ্ছে, কার পরিমাণ বাড়ছে, ক্যালসিয়ামের পরিমাণ বাড়ছে। তাহলে যে হরমোনটা তৈরিতে ক্যালসিয়াম লাগে তার নামে শেষে ক্যালসিয়াম আছে, সুতরাং রক্তে ক্যালসিয়ামের অভাব হবে। যে হরমোনটার নামে শেষে ক্যালসিয়াম নেই, সে তাহলে ক্যালসিয়ামের পরিমাণকে রক্তে বাড়িয়ে দেবে। শেষ, প্রায় শেষের দিকে আমরা এসেছি। এখানে আমাদের আছে ইনসুলিন গ্লুকাগন। এখান থেকে তাদের প্রশ্ন আসবে, এই নামগুলো দেবে না, তোদের জিজ্ঞেস করবে যে পরস্পর বিপরীত ধর্মী দুটো হরমোনের নাম লেখো, ঠিক আছে, লেখো না, সরি, বলো। যেমন এর আগে আমরা পেলাম থাইরোক্যালসিটোনিন এবং প্যারাথরমোন, এরা দুজন বিপরীত হরমোন। একইভাবে ইনসুলিন এবং গ্লুকাগনও কিন্তু বিপরীত হরমোন, ঠিক আছে। কিরকম বিপরীত হরমোন? না, ইনসুলিন রক্তের গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করে। আরেকবার বলি, ইনসুলিন রক্তের গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করে, আর গ্লুকাগন ঠিক তার উল্টো কাজ করে। একটা কাজ মনে রাখ, তাহলে হয়ে যাবে। ইনসুলিন রক্তের গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করে, আর গ্লুকাগন ঠিক তার উল্টো কাজ করে। হ্যালো, পরস্পর বিপরীত হরমোন কি হয়েছে বল, রক্তের গ্লুকোজকে গ্লুকাগনে রূপান্তর করে, এই সরি, গ্লাইকোজেনে রূপান্তর করে। প্যারাথরমোন, প্যারাথরমোন আর থাইরোক্যালসিটোনিন দুজন বিপরীত কাজ করে। এতে কতটা পড়া যায় দেখি তো, পড়া যায়, কিছু কিছু লাইন পড়া যাচ্ছে না, যেমন এই জায়গাটা পড়া যাচ্ছে না। রক্তচাপ, শ্বাসক্রিয়া, বাহ, তাহলে তো পড়তে পড়া যায়। হলো, আচ্ছা এবার আসি আমরা যে, আচ্ছা এগুলো বলার আগে বলি যে তোদের আজকে এত পপুলেশন কম কেন? অনলাইনে সবাই তো নেই, যারা আসেনি তারা তো অনলাইনে নেই। এন্ট্রান্স দেবে, এদের এইরকম মানসিকতা হয়ে গেছে যে দুজন ক্লাস করে তবে করব। এরা পাবে না তো কেউ, এরা কেউ পাবে না, বেকার বেকার পয়সা নষ্ট করে কোনো লাভ আছে? খেতে পারে, জামা কাপড় কিনতে পারে,
তাই না? এই টাকায় হয়ে যায় তো মোটামুটি, বুঝি না এটা কেন। তার মধ্যে একটি স্টুডেন্ট আমি আমি আজকেই তাকে রিমুভ করব, একটি স্টুডেন্ট যে একদিন এসেছিল তারপর থেকে তার কোনো পাত্তা পাইনি আমি, সে কোনো যোগাযোগও করে না। আমি নাম ভুলে গেছি, আমি নাম মনে রাখতে পারি না, দেখতে হবে, দেখে বলছি। কি নাম রে? হ্যাঁ 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 হ্যাঁ, এই মেয়েটা কোথায়? তুই কবে আসবে, কবে ক্লাস করবে? অনলাইন অনলাইন ক্লাসে কোনোদিন দেখেছিস একে? দেখিসনি না? ও রেখে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ একদমই একদমই করে করে না। আচ্ছা আমি লাইভ নিয়ে তোদের সাজেশন দিয়ে দেবো, লাইভ কি করতে বলে দিচ্ছি শোন। যদি লাইভে যদি ভিডিও কোয়ালিটি ভালো হয়, ঠিক আছে, যদি গুগল মিটাতে ভিডিও কোয়ালিটি ভালো হয়, তোরা লাইভে জয়েন কর, হলো সাথে সাথে অন্য ফোন নিশ্চয়ই স্যারের হাতে একটা থাকে, ওই একটা ফোন নিশ্চয়ই নয়, তোরা স্যারকে জিজ্ঞেস কর যে অন্য ফোন থাকে কি না, যদি থাকে তাহলে সেই ফোনে তোরা গুগল মিট খুলে রাখতে বল, যেখানে কেউ ক্যামেরা অন করছে না, স্যারও করছে না, তোরা তো করিস না ছেলেদের, তো এই জায়গায় তুই তোর কমেন্টটা বলে দে, এবার তোর যেটা বলার সেটা তুই বলে দে। না 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 চলে যায় না, আমি বলছি শোন, সবসময় কমেন্ট দেখা সম্ভব হয় না, এটা কর, অথবা তোরা গ্রুপেতে ভয়েস মেসেজ পাঠা, কারণ তোরা ব্যাপারটা বোঝ, এইটা যেটা আমরা ক্লাস করছি এটা হচ্ছে কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে ওদের কাছে ট্রান্সফার হচ্ছে জিনিসটা, বা কয়েক মাইক্রো সেকেন্ড, কিন্তু যখন ইউটিউব লাইভ হয় তখন যে ইউটিউব লাইভ করে আর যে দেখে এদের মাঝখানে 2-3 মিনিটের গ্যাপ থাকে, মানে অনেক অনেকটা হয়ে গেছে, মানে নতুন কিছু বলছে তখন তুই পুরনো জিনিস শুনছিস, ঠিক আছে, তার মানে তুই যখন ভয়েস মেসেজ পাঠাচ্ছিস স্যারকে, স্যার তখন অন্য কিছু করাচ্ছে, তোর ভয়েস মেসেজটা পেয়ে স্যার আবার আগে জিনিসটা করাবে, বা যে জায়গাটা তোরা বুঝিসনি, যেহেতু ম্যাথ বা ফিজিক্যাল সায়েন্স বা রিজনিং সেখানে বোঝাটা খুব দরকার, তোরা এটাই বল স্যারকে যে আপনি আইদার গুগল মিট অন করে রাখুন যদি পসিবল হয়, অথবা তবে দুটো ডিভাইস লাগবে, স্যারের দুটো ডিভাইস লাগবে, অথবা যদি না না ফোনে স্প্লিট স্ক্রিন বলে একটা অপশান আছে, স্প্লিট স্ক্রিন, ঠিক আছে, যেরকম ধর আমি এটা করেছি, এটা স্প্লিট স্ক্রিন, দুটো স্ক্রিন আলাদা করে রেখেছি, এরকম ফোনেও করা যায়, জাস্ট ড্র্যাগ অ্যান্ড হোল্ড, ঠিক আছে, র্যামে গিয়ে ড্র্যাগ অ্যান্ড হোল্ড করবি, স্প্লিট স্ক্রিন হয়ে যাবে, এটা সবথেকে বেস্ট অপশান। হোয়াটসঅ্যাপটা খোলা রাখবি কি গুগল মিটটা খোলা রাখবি, হয়ে গেল, সিম্পল ব্যাপার হলো। আচ্ছা এবার আসি আমরা যেটা বলছিলাম কিছু টার্মে, যেমন হচ্ছে অ্যান্টি কিটোজেনিক হরমোন, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, নামগুলো লেখ, এটা লেখা নেই, অ্যান্টি কিটোজেনিক হরমোন, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, অ্যান্টি কিটোজেনিক, অ্যান্টি ডায়ুরেটিক, আর একটা কি কিছু হয় এরকম, অ্যান্টি অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টি ডায়াবেটিক, আর এরকম কোন টার্ম আচ্ছা মনে পড়লে বলবো, এই মুহূর্তে মনে পড়ছে না। প্রথমটা ছিল অ্যান্টি কিটোজেনিক, যেটা হলো ইনসুলিন, অ্যান্টি ডায়াবেটিক সেটা ইনসুলিন, সেটা এডিএইচ, আর কিছু বলেছিলে, অ্যান্টি ডায়া, অ্যান্টি ডায়াবেটিক, হ্যাঁ ওটা এডিএইচ বললাম, এই হ্যাঁ এটা দুটো ইনসুলিন, অ্যান্টি কিটোজেনিক ও ইনসুলিন, অ্যান্টি ডায়াবেটিক ও ইনসুলিন, দুটো ইনসুলিন। আচ্ছা আমরা না আরেকটু ফিরে যাই, আরেকটু ফিরে যাই আগের একটা এতে, কোথায় যেন গেল সেটা,
হ্যাঁ, এই যে এই যে এখানে একটা টার্ম পাবি, মেটামরফোসিস। ঠিক আছে, মেটামরফোসিস এই টার্মটা সম্বন্ধে একটু বলি। আমরা ক্লাস টেনের বইয়ে পেয়েছিলাম ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তর। ব্যাঙাচি হচ্ছে একটা লার্ভা, ব্যাঙ হচ্ছে একটা অ্যাডাল্ট। তাহলে লার্ভা থেকে অ্যাডাল্ট এই রূপান্তরের পদ্ধতিকে মেটামরফোসিস বলে। এই পদ্ধতিতে কি হয়, দুটো দুটো চেঞ্জ হয়। একটা হচ্ছে বডির চেঞ্জ হয়, যেমন তোরা নিশ্চয়ই ব্যাঙাচি আর ব্যাঙের মধ্যে বডির চেঞ্জ কেমন হয়েছে সেটা জানিস। আর দ্বিতীয় হচ্ছে এরা জুভেনাইল ফেসকে, জুভেনাইল দশাকে অতিক্রম করতে পারে। জুভেনাইল দশা মানে কি, মানে হচ্ছে নন রিপ্রোডাক্টিভ ফেস, শৈশব। জুভেনাইল ফেস মানে হচ্ছে শৈশব, জুভেনাইল ক্রাইম। হ্যাঁ, এই নামটা শুনেছিস, ওই তো। ঠিক আছে, হয়ে গেল। অগ্নাশয় থেকে বেরোয় তিনটে হরমোন, তার মধ্যে প্রথম হরমোনের নাম আমরা পড়লাম ইনসুলিন, দ্বিতীয় হরমোনের নাম গ্লুকাগন। এরা পরস্পর বিপরীত কাজ করে। আর এরপরের যে হরমোনটা বলবো সেটার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। এবার একটু বলি, এই আমি এই ফ্যানটা দিচ্ছি, আমার এপারে প্রচুর গরম। হ্যাঁ, সোমাটোস্ট্যাটিন দু রকম হয়, একটা হচ্ছে অ্যাড্রিনাল থেকে বেরোয়, তাকে অ্যাড্রিনালিন সোমাটোস্ট্যাটিন বলে, অ্যাড্রিনালিন সোমাটোস্ট্যাটিন বলে। আর একটা হচ্ছে প্যানক্রিয়াস থেকে বেরোয় বা অগ্নাশয় থেকে বেরোয়, তাকে প্যানক্রিয়াটিক সোমাটোস্ট্যাটিন বলে। ঠিক আছে, দুটো আলাদা হরমোন। তো অগ্নাশয় থেকে যে সোমাটোস্ট্যাটিন বের হয় সে ইনসুলিন আর গ্লুকাগনের ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে। আর পিটুইটারি থেকে যে সোমাটোস্ট্যাটিন বের হয় সে গ্রোথের ওপর কাজ করে, বৃদ্ধির ওপর কাজ করে। ঠিক আছে, এটা কিন্তু ইনফরমেশনে নেই, লিখে রাখ, পিটুইটারি সোমাটোস্ট্যাটিনটা এখানে নেই। পিটুইটারি সোমাটোস্ট্যাটিন যে গ্রোথে কাজ করে, হ্যাঁ, পিটুইটারি সোমাটোস্ট্যাটিন যে গ্রোথে সাহায্য করে, গ্রোথ। আরেকটা এইটা তো, এটা তো রয়েছে, এটা তো কাজ রয়েছে, দেখা যাচ্ছে তো অগ্নাশয়ে সোমাটোস্ট্যাটিন। তাহলে সোমাটোস্ট্যাটিন যদি বলে, ধর বললোই না, কিছু মেনশন করলো না, তাহলে অগ্নাশয়টা ধরে এগোবি। যদি পিটুইটারি বলে তখন পিটুইটারির কথা ভাববি। আচ্ছা, অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন এই দুটো হরমোন বের হয় অ্যাড্রিনাল মেডালা থেকে। আমরা একটু আগে কর্টেক্সের একটা দেখেছিলাম কাজ করে, কে কাজ করে, কোন হরমোন যেন কাজ করে, ACTH। হ্যাঁ, ACTH। আর এখানে কে কাজ করছে, এখানে কে বের হচ্ছে, অ্যাড্রিনালিন নন অ্যাড্রিনালিন। এর আরো নাম আছে এপিনেফ্রিন নর এপিনেফ্রিন, অ্যাড্রিনালিন যা এপিনেফ্রিন তাই, নর অ্যাড্রিনালিন যা নর এপিনেফ্রিনও তাই। এখানে অনেকে নন বসায়, NON নন, তা নয়, NOR নর অ্যাড্রিনালিন নর এপিনেফ্রিন। ঠিক আছে, এরপর শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন বেরোয়। টেস্টোস্টেরনের কাজ কি, না টেস্টোস্টেরনের কাজ হচ্ছে, ও টেস্টোস্টেরনের লোকেশন কি আগে বলি, লেডিকের আন্তরকোষ। ঠিক আছে, লেডিকের আন্তরকোষ সেখান থেকে বেরোয় যে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। এরপরে আসছে অ্যান্ড্রোজেন। এটা অ্যান্ড্রোজেন লিখেছে, অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন কি করে, সেও একই জায়গা থেকে খড়িত হয়, কিন্তু তার কাজ হচ্ছে মূলত বয়ঃসন্ধিকালে আচার আচরণ গুলোকে প্রতিফলিত করা। বয়ঃসন্ধিকালে কিছু সমস্যা ক্লাস এইটে পড়েছিলিস না, মনে আছে? দুটো গল্প ছিল, ফটিকের গল্প 1, ফটিকের গল্প 2, মনে পড়ছে না? রবীন্দ্রনাথের ফটিক, এক বাহু মেলে না, দু বাহু মেলে না, যে ফটিক ছিল, ছুটি ছুটি গল্প থেকে, ছুটি গল্প পড়িসনি রবীন্দ্রনাথ ঠাকুরের, ছুটি গল্পের গল্প আছে ছুটি বলে, ফটিকের ফটিকের কথা পড়বি, খুব সুন্দর গল্পটা। না, রিলেট না করতে পারলে বলা যাবে না সেটা সম্বন্ধে কিছু, ও রিলেট করতেই পারছে না।
কি পড়বি তাহলে? গল্পগুচ্ছ নিবি, নিয়ে বসবি? গল্পগুচ্ছে মোট কটা গল্প আছে? এইসবই তো প্রশ্ন আসবে। আমাদের মোট কতগুলো পাঞ্জরাস্তি আছে? এরোপ্লেনে মোট কতগুলো পাখা আছে? প্রতি পাখায় প্রতি পাখায় কটা ব্লেড আছে? না, দুটো কি তিনটে থাকে? দুটোই থাকে ম্যাক্সিমাম। হ্যাঁ, জিকে তো, জিকে মানে শোন, জিকে দু রকম আছে। একটা হচ্ছে কারেন্ট, কারেন্ট যে সমস্ত জিনিস হয় তাকে কারেন্ট অ্যাফেয়ার্স বলে। আর একটাকে বলে স্ট্যাটিক জিকে, যেটা কোনোদিন বদলাবে না। স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক মানে বুঝিস তো, স্ট্যাটিক জিকে প্রথম প্রধানমন্ত্রীকে যে হয়েছিল সেই প্রথম, সে তো কোনোদিন বদলাবে না, সেইরকম ব্যাপার। জিকে হচ্ছে প্রত্যেক জিনিসের মধ্যে আছে। না না, মুখস্ত করবি না, এই এই কনসেপ্টটা তো ভুল। আমি কি মুখস্ত করেছি? যত বয়স বৃদ্ধি হবে তত অনেক কিছু শুনবি, যেগুলো শুনবি সেগুলো মনে রাখার চেষ্টা করবি, তাহলেই হবে। যেরকম ধর চায়ের দোকানে বসে যারা আড্ডা মারে, জানিস কত বিষয় নিয়ে আলোচনা হয়। আর একটা আলোচনা হয় তোর মার সঙ্গে তোর পাশের বাড়ি কাকিমা জেঠিমার, এরাও জিকে নিয়ে আলোচনা করে। তবে এরা পাড়ার মধ্যে যে সমস্ত জিকে হয় সেটা নিয়ে, এর বাইরে যায় না, প্র্যাকটিক্যাল ইউজ নেই। আর চায়ের দোকানে একটা কিছুটা প্র্যাকটিক্যাল ইউজ আছে, এবং তারা নিজস্ব মতামত দেয়। যদিও চায়ের দোকান কেন, ট্রেনেও হয়, নিজস্ব মতামত দেয়। ধোনি কেন খারাপ খেলেছে সেই নিয়ে ধোনিকে সাপ সাপান্ত করে দেয়, কিন্তু ধোনির জায়গা তাকে দাঁড় করালে সে ব্যাটের কোন দিকটা ধরতে হয় সেটাও জানে না, কিন্তু বলে। এটা বাঙালিদের ধর্ম। আচ্ছা হলো, হ্যাঁ, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নিয়ে আমরা শেষ করব। এটার আগে একটা ইনফরমেশন দেব যে একজন মেল মেল পারসন তার বডিতে ইস্ট্রোজেন থাকতে পারে, ঠিক আছে, কিন্তু প্রোজেস্টেরন কখনোই থাকবে না। আবার একজন ফিমেল পারসন তার শরীরে টেস্টোস্টেরন থাকতে পারে, কিন্তু কখনোই অ্যান্ড্রোজেন থাকবে না। প্রশ্ন হলো কেন? একটা ছেলের ইস্ট্রোজেন কি কারণে লাগবে? ইস্ট্রোজেনের মেইন কাজ হচ্ছে ওভারি থেকে ওভাম তৈরি করা, মানে ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি করা। প্রোজেস্টেরনের কাজ হচ্ছে তার পরবর্তী কাজগুলো, মানে সেই ওভামটা যদি নিষিক্ত হয় তাহলে তার ওই সন্তান ধারণের ব্যাপার স্যাপারগুলো সে দায়িত্ব নেয়। আর অ্যান্ড্রোজেন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে তার বডি বিল্ডিং করা, পুরুষ সুলভ বডি বা গলার ভয়েস এই সমস্তগুলো। আর টেস্টোস্টেরনের মেইন কাজ হলো শুক্রাণু তৈরি করা। এবার একটা ফিমেলের কেন টেস্টোস্টেরন থাকবে? শুক্রাণু সে তো তৈরি করবে না, তাহলে কেন থাকবে? সেটা হচ্ছে কোনো কাজকে, মানে কোনো হরমোনই একা কাজ করতে পারে না, তাকে দমন করার জন্য কোনো না কোনো হরমোন থাকে। ইস্ট্রোজেনের দমনকারী হরমোন বা ইনহিবিটিং হরমোন টেস্টোস্টেরন, আর টেস্টোস্টেরনের ইনহিবিটিং হরমোন হচ্ছে ইস্ট্রোজেন। সেই জন্য দুটো হরমোনই বডিতে পাওয়া যায়। যারা ছেলে তাদের ক্ষেত্রে টেস্টোস্টেরন বেশি পাওয়া যায়, যারা মেয়ে তাদের ক্ষেত্রে ইস্ট্রোজেনটা বেশি পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমাদের মোটামুটি যা যা পয়েন্টস আছে এগুলো আমরা পড়ে নিতে পারবো, পড়ে নিলে হয়ে যাচ্ছে। এখানে হরমোন তো হলো, হরমোন ছাড়াও একটা অ্যাডিশনাল ইনফরমেশন এখানে একটু জানাই তোদের, সেটা কি? দেখ, এখানে একটা টার্ম, ও মাবা এটা চলে গেল তো, দাঁড়া চলে গেলে হবে না। এখানে লেখা আছে একটা টার্ম, লেখা আছে এই টার্মটা আমরা শিখব। প্যারালাল আর একটা টার্ম শেখাই, এর বাংলা হচ্ছে রজচক্র, এর বাংলা হচ্ছে ঋতুচক্র। আচ্ছা, এবার বলি এই দুটো চক্র কি। এখন তোদের যা বয়স তাতে করে এই দুটো চক্রের মধ্যে প্রথম চক্রটা তোরা মোটামুটি জানিস, মোটামুটি জানিস, সাইন্টিফিক্যালি হয়তো সবাই জানিস না, কিন্তু চক্র সম্বন্ধে সবাই জানিস। এবার একটু সাইন্টিফিক্যালি শিখি। প্রথম ব্যাপার হলো যে ফিমেল
ফিমেল বডি অর্গান সেক্স অর্গানের মধ্যে একটি অর্গানের নাম হচ্ছে ইউটেরাস বা জরায়ু, ঠিক আছে। এই অর্গানটা মেন যে কাজ সেটা হলো সন্তান ধারণ করা, ঠিক আছে। সন্তান ধারণ করা কি করে সন্তান ধারণ করে না বলছে, ইউটেরাসের মধ্যে মানে জরায়ুর মধ্যে, আমরা একটা জরায়ু আঁকছি পাশে, জরায়ু অনেকটা এরকম দেখতে হয়, সরি এই মাঝখানে ফাঁকা অংশটা জরায়ু, ঠিক আছে। এই ফাঁকা অংশটা জরায়ু, এই দুদিকে দুটো টিউব আছে, এই দুটো টিউবকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান নালি বা ফ্যালোপিয়ান টিউব, তো এই ফ্যালোপিয়ান টিউব দিয়ে ডিম্বাণু আসে এর মধ্যে, এবং ডিম্বাণু আসার পর একটা নির্দিষ্ট জায়গা আছে, এই জায়গাটা মানে জরায়ু আর ফ্যালোপিয়ান টিউবের মাঝামাঝি জায়গা, একে বলা হয় অ্যাম্পুলা। এই অ্যাম্পুলা অংশে নিষেক হয়, তাহলে জরায়ু তার দুদিক থেকে দুটো টিউব বেরোয়, সেই টিউব দুটোর নাম ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালি। জরায়ু আর ফ্যালোপিয়ান টিউব যেখানে সংযুক্ত হয় তার নাম অ্যাম্পুলা, অ্যাম্পুলাতে নিষিক্ত হয়। নিষেক মানে কি, যেখানে শুক্রাণু এবং ডিম্বাণু দুটো কোষ মিলে একটা কোষ তৈরি হয়, ঠিক আছে। তাহলে মূল যে জায়গায় নিষেক হয় সেটা হচ্ছে ওইখানটা, বল বল। আচ্ছা, এবারে এই জরায়ুর যে বাকি অংশ, মানে বলতে চাইছি এই অংশটা আর এই অংশটা, এই দুটো অংশ, ঠিক আছে, এই যে দুটো অংশ, এই অংশগুলো বা ওপরটা, মানে ওই নলটা বাদ দিয়ে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ওই ভ্রূণটা রোপিত হয়। রোপণ মানে কি, পোতা, যেমন বৃক্ষ রোপণ, তাহলে এখানে পোতা বা রোপিত হয়। কি কি রোপিত হয়, ভ্রূণ রোপিত হয়। কোন ভ্রূণটা, যেটা একটু আগে নিষিক্ত হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, যদি এই পর্যন্ত ক্লিয়ার হয় তাহলে আমাকে বল, একটা বৃক্ষ রোপণ গাছ পোতার জন্য আমরা প্রথম কি কাজ করি, মাটি খোঁড়া, একদম তাই। তাহলে এখানে জরায়ু গাত্রটা খুঁড়তে হবে, তবে আমি রোপণ করতে পারবো। আর এই খুঁড়তে গেলে, এবার রিলেট করতে পারবে, এই খুঁড়তে গেলে একটা ফেজ আসে যেটাতে ব্লিডিং ফেজ আসে, ব্লিডিং হয়, ঠিক আছে। তাহলে এই ফেজটা কারণ হচ্ছে তো জরায়ু গাত্রের ভিতরের দিকের লেয়ার, যাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি, সেই এন্ডোমেট্রিয়াম অংশটা সরে যেতে থাকে। আচ্ছা, যদি এটা না হতো, যদি এটা না হতো তাহলে কি প্রবলেম হতো, যদি ভেতরের এন্ডোমেট্রিয়াম স্তরটা না উঠে যেত, প্রতিবার উঠে যায় প্রতি 28 ডেজ গ্যাপে, যেহেতু চক্র 28 দিন একটা চক্র হয়, তো 28 দিন অন্তর এই জরায়ুর এন্ডোমেট্রিয়াম লেয়ারটা উঠে চলে যায়। যদি না হতো তাহলে এই ভ্রূণটা, এই ভ্রূণটা এখান থেকে বেরিয়ে আসতো তলা দিয়ে, ঠিক আছে, তলা দিয়ে বেরিয়ে আসতো। তো তলায় যে সরু অংশটা আমরা দেখছি এটাকে বলা হয় সার্ভিক্স। সার্ভিক্সের মাধ্যমে দুটো কাজ হয়, এক মেল রিপ্রোডাকটিভ অর্গ্যান যাকে আমরা পেনিস বলি, সেই পেনিস সার্ভিক্স পর্যন্ত এন্ট্রি করে, এবং তারপর এখান থেকে সে সিমেন বা বাংলা যেটাকে বীর্য বলে সেটা ইউটেরাসের মধ্যে দেয়। দ্বিতীয়ত, সার্ভিক্সের মাধ্যমে সন্তান প্রসব হয়, ঠিক আছে। তাহলে সার্ভিক্সের দুটো কাজ, তো এই সার্ভিক্স দিয়ে এই যে জাইগোটটা সে বেরিয়ে আসতো, ভ্রূণটা বেরিয়ে আসতো, রোপিত হতো না, একে আমরা মিসক্যারেজ বলি, ঠিক আছে। তাহলে মিসক্যারেজ বাঁচানোর জন্য মায়ের জরায়ু কি করে, তাকে রোপণ করে, ঠিক আছে। তো মনে হতে পারে যে কেন স্যার একটা মেয়ের ক্ষেত্রে এরকম ক্ষতি কেন হবে, ছেলেগুলো তো বেঁচে গেল, তাই না। ব্লিডিং ফেস প্রথমত একটা অকওয়ার্ড ফেস, দ্বিতীয়ত আনওয়ান্টেড, কেন আমি ভাই শুধু শুধু এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে যাব, আমার কি দোষ। এবার এর পেছনে কারণ কি, না না এটা হাসির ব্যাপার না, এটা এটা সিরিয়াস ব্যাপার বলছি। তো এর পেছনে কারণ কি, কারণ হচ্ছে যে আমরা একটা কথা ছোটবেলা থেকে শুনেছি, মায়ের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক আছে, ঠিক আছে। তো আমরা যখনই প্রথম কোষটা, প্রথম কোষটা সে মায়ের রক্তের মধ্যে ডুবে গিয়েছিলাম, এবং সেই রক্ত থেকে আমরা আমাদের পুষ্টি নিয়েছিলাম, তাহলে এই রক্ত আমি পাবো কোথায়। যদি কোনো রক্তবাহ র্যাপচার না হয়, কোনো রক্তবাহ যদি নষ্ট না হয়, তাহলে আমি আমি অ্যাজ এ ভ্রূণ, ঠিক আছে, আমি অ্যাজ এ ভ্রূণ আমি রক্ত পাবো কোথায়,
আমাকে মায়ের রক্তই দরকার, কারণ সেখান থেকে আমি পুষ্টি নেব। মা তোরম হাতে কেটে বলবেন ঢুকে ঘরের মধ্যে। তাহলে এই একটাই পদ্ধতি আছে যেটার মাধ্যমে এই ঘটনাটা ঘটানো যেতে পারে, এবং সেই পদ্ধতিটাই ঘটে। এবার তোদের যে সেগমেন্টটা সেটা আমি বলি, যে ছেলেদের তাহলে এরকম ঘটনা নেই, মেয়েদের আছে, ঠিক আছে? তো এতে কি খুব ক্ষতি হয়? যদি নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল কারোর হয় নর্মাল, তাহলে তার খুব ক্ষতি হয় না। কারণ আমাদের দৈনন্দিন যত পরিমাণ আরবিসি মারা যায়, সেটা এখান থেকে যতটা ব্লিডিং হয় তার থেকে অনেক কম। কিন্তু যদি কারোর এই মেনস্ট্রুয়াল মানে মেনস্ট্রুয়েশনটা অ্যাবনর্মাল হয়, অনেকভাবে অ্যাবনর্মাল হতে পারে, যেমন ডেটের সমস্যা, এটা একটা অ্যাবনর্মালিটি। কারোর দেখবি মানে 28 ডেজের পরে হয়, দু মাস তিন মাস হয়ে যাচ্ছে, এরকম একটা সমস্যা হয়। কারোর দেখবি ওই ডেটের আগে হয় এবং প্রতিবারই আগে হচ্ছে, তার মানে কি ডিউরেশনটা কমে যাচ্ছে না, প্রতি সাইকেলে ডিউরেশন কমে যাচ্ছে। এই দুটো অ্যাবনর্মালিটি, এই দুটো অ্যাবনর্মালিটির জন্য ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুটো হরমোনের কনসেন্ট্রেশন দেয়। যদি এই দুটো হরমোন ঠিকঠাক মাত্রায় না আসে, তবেই একমাত্র সম্ভাবনা মেনস্ট্রুয়েশনের অ্যাবনর্মালিটি, ঠিক আছে? এবার তাতে দেখ, অ্যাবনর্মালিটি তো সবার নেই, আর যদি থাকেও কারোর, সেটা ডাক্তার দেখালে ঠিক করা যাবে। তো এখানে যে ফেজটা চলে, এই ফেজের সিগনিফিকেন্স বা তাৎপর্য হচ্ছে সন্তানকে ধারণ করা, তার জন্য রোপণ করা। এবার ডিউরেশনের রেসপেক্টে আসি, ডিউরেশন 28 ডেজ আমরা বলেই দিয়েছি, কিন্তু 28 ডেজের মধ্যে আমরা দুটো স্লটে ভাগ করতে পারি, 1 to 14, 14 to 28। কিরম হয় দেখ, আমার এখানে ওভারি থেকে দুদিকে দুটো টিউব বেরিয়েছে, এদিকে যে টিউবটা, একটা ভুলভাল কিছু আলোচনা করছে না, এদিকে যে টিউবটা কাকে দেখে হাসি পাচ্ছে, কাকে কাকে, নেহাকে, নেহাকে দেখে হাসি পাচ্ছে, অনুষ্কা, অনুষ্কা তো আগে এসেছিল সার্কাসে এর কাজ করতো, বললাম না, ঠিক আছে? আচ্ছা, এইটা হলো রাইট সাইড, এটা হলো লেফট সাইড। যারা অনলাইনে দেখছিস তারা রাইট আর লেফট জানিস, সেরকম অনুযায়ী মনে কর। তো এই রাইট সাইডে আছে রাইট ওভারি, লেফট সাইডে আছে লেফট ওভারি, ভালো করে বোঝ। এটা আমার লেফট সাইড, এটা আমার রাইট সাইড, তাহলে এদিকে আছে আমার রাইট ওভারি, এদিকে আছে আমার লেফট ওভারি। তো রাইট ওভারি থেকে 14 ডেজে 14তম দিনে একটা ওভাম খরিত হয়, কোথায় আসছে, মাঝখানে ইউটেরাস। ভাব আমার হাত দুটো ফ্যালোপিয়ান টিউব আর মাঝখানে থোরাসিক রিজিয়ন, এটা আমার ইউটেরাস, বোঝা সুবিধার জন্য। তো আমার এই হাত থেকে একটা ওভাম এলো, এসে মাঝখানে চলে এলো, কবে এলো, 14তম দিনে। আবার 14তম দিনে মানে 28, টোটাল 28তম দিনে বাঁ দিকের ওভারি থেকে আর একটা ওভাম আসবে। কিন্তু তাহলে কি হবে, মাসে দুবার করে মেনস্ট্রুয়েশন হতে হবে, তাই না? কিন্তু হয় কি, হয় না। কি করে, এই দুটো ওভাম খরণের মধ্যবর্তী সময়, মানে এখান থেকে যেটা এলো 14তম দিনে 14 তারিখ, এটা এলো 28 তারিখ, এই দুটো সময় মধ্যবর্তী দিনে মেনস্ট্রুয়েশনটা হওয়ার কথা, কিন্তু মধ্যবর্তী দিনে যদি হয় ততক্ষণে ওই ওভামটা বেরিয়ে চলে যাবে, মানে ওখানে থাকবে না, স্টে করবে না। সেই জন্য যে কোনো একটা ওভারির প্রেক্ষিতে বা প্রেক্ষাপটে মেনস্ট্রুয়েশনটা হয়, আইদার ডান দিক অথবা বাম দিক। এবারে দেখবি হিসেব করে, যে আমরা যেটা খাতা কলমে 28 দিন বলছি, একজন নর্মাল ব্যক্তির ক্ষেত্রে এটা 28 দিনে হয় না, কিছু না কিছু ভাবে ডেটটা কম বেশি হতে হতে একবার এই ওভারিকে প্রায়োরিটি দেয়, একবার ওই ওভারিকে প্রায়োরিটি দেয়। তা নয় তো যে কোনো একটা ওভারই সে সবসময় অবহেলিত থেকে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে একটু সামান্য কম বেশি, সারা বছরে যদি 10 দিনও বেশি বা কম হয়, অনেকটাই কম বেশি হয়ে যাবে, কোনো না কোনো একটা ওভারই প্রাধান্য পাবেই পাবে, তাই না? এই ঘটনাটা ঘটে। আচ্ছা, এবারে আসি ইস্টার সাইকেল ব্যাপারটা কি, যেটা আমাদের ক্ষেত্রে 28 দিন গ্যাপে হয়, সেটা নন প্রাইমেটদের ক্ষেত্রে। নন প্রাইমেট মানে হনুমান, বাঁদর, শিম্পাঞ্জি, ওরাংওটাং, গরিলা, মানুষ ছাড়া যারা আছে তারা নন প্রাইমেট, তাদের ক্ষেত্রে 6 মাস গ্যাপে হয়। কুকুর বা বিড়ালের ক্ষেত্রে দেখবি যে বছরের নির্দিষ্ট সময় আছে এবং সেটা 6 মাস অন্তরই আসে, তখন তাদের সন্তান ধারণ করতে পারে, বাকি সময় না। হ্যাঁ, বাকি সময় পারে না। তো এটা সিজনাল হয়, এটা সিজনাল হয়, না না হাসির মতো কিছু বলেইনি, সিজনাল হয়। তো এই জিনিসটাকে আমরা ইস্ট্রাস বলি, ঘটনাটা একই ঘটে ওদের ক্ষেত্রে এবং আমাদের ক্ষেত্রে। আচ্ছা,
নন প্রাইমেট, ঠিক আছে? প্রাইমেট মানে যারা মানুষ বা বাঁদর গোষ্ঠীয়, আর কি বলবো রে। হ্যাঁ, এবারে আসি টুইন্স বেবি। টুইন্স বেবি কি করে হয়, তোদের কেউ চেনা আছে টুইন্স? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অনেক টুইন্স আছে। দেখবি টুইন্স দু ধরনের, একটা হচ্ছে দুজনকে একই দেখতে, আর একটা হচ্ছে আলাদা দেখতে। দু রকম টুইন্স আছে, আইডেন্টিক্যাল টুইন্স মানে যাদের একই দেখতে, আর নন আইডেন্টিক্যাল টুইন্স মানে যাদের আলাদা দেখতে। ভেরি গুড, বা তুই অনেক জানিস তোরা, অনেক জানিস তোরা। তাহলে বলে দি কি করে হয়। মনে কর যে এটা একটা ওভারি, এটা একটা ওভারি, এটা আমার রাইট ওভারি, এটা আমার লেফট ওভারি। আস্তে আস্তে বোঝাতে অসুবিধা হবে। এটা আমার রাইট ওভারি, এটা আমার লেফট ওভারি। তো এই হচ্ছে এখান থেকে ওভামটা বেরোয়, কিরম ভাই বলেছি 14 ডেজের গ্যাপে, ঠিক আছে? 14 ডেজের গ্যাপে বেরোয়, দুটো থেকেই 14 ডেজ। ভাব বাই চান্স দুটো ওভারি থেকে বাই চান্স একই সাথে ওভাম ক্ষরণ হলো, ডান দিক এবং বাঁ দিক। হতে পারে, আনফর্চুনেটলি হতে পারে, এরা এত মেনটেন করে না, ঘড়ি দেখে ক্যালেন্ডার দেখে ওভাম ক্ষরণ করে না, হতে পারে। তো যদি হয় তাহলে একই সাথে জরায়ু দুটো ওভাম পাবে, দুটো ডিম্বাণু পাবে, এবং সেই সেই টাইমে যদি আনফর্চুনেটলি নিষেক হয় তাহলে দুটো বেবি হবে। এবং দুটো বেবির অরিজিন দেখ, একজন ডান ওভারি থেকে একজন বাম ওভারি থেকে। তাহলে এরা দুজন কখনোই একই রকম দেখতে হবে না, এদেরকে বলা হয় নন আইডেন্টিক্যাল টুইন্স বা ডাই জাইগোটিক টুইন্স। ডাই জাইগোটিক টুইন্স, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হয়। যেহেতু দুটো জাইগোট আলাদা তৈরি হচ্ছে সেই জন্য ডাই জাইগোটিক হলো। অনেক রকম হতে পারে যে ধর এই লেফট ওভারি থেকে যে হচ্ছে সেই একমাত্র নিষিক্ত হলো এবং জাইগোট তৈরি করলো, জাইগোট তৈরি করলো। জাইগোট মানে একটা কোষ। তো একটা কোষ ভেঙে কি হবে, দুটো কোষ হবে, দুটো কোষ ভেঙে কি হবে, চারটে কোষ হবে। এইভাবে আমাদের যে এত কোষ, সমস্ত কোষ তৈরি হয়েছে। এখন প্রতিবার কোষ বিভাজনের পরে কি হওয়া উচিত, না কোষগুলো বিভাজনের গায়ে গায়ে থাকবে, আস্তে আস্তে বল তৈরি করবে, কোষের বল, তাই না? কিন্তু মনে কর প্রথম বিভাজনের পরে ওই দুটো কোষ আলাদা জায়গায় চলে গেল, তারা বিভাজন করে আবার আলাদা আলাদা কোষ তৈরি করলো। তাহলে ভাব যে একটা কোষ, একটা কোষ এখানে রোপিত হলো আর একটা কোষ এখানে রোপিত হলো, তাহলে দুটো আলাদা আলাদা জায়গায় রোপিত হলো। তাহলে জরায়ু দুটো আলাদা আলাদা জায়গায়, দুটো আলাদা সন্তান তৈরি হলো, কিন্তু এদের প্রথম যে জাইগোটটা ছিল সেটা একজন ছিল। তাতে করে এদের দুজনের মধ্যে মিল অনেক বেশি, হুবহু এক নয়। আমাদের বডি সেলও যদি দেখি, বডি সেলও ধর আমাদের স্কিন সব জায়গায় কি একই কালার, না, তাহলে আমাদের বডি সেলও আলাদা। তো ভেরিয়েশন বা প্রকরণ থাকবেই এই দুজনের মধ্যে। যমজ দেখে আমরা অনেক সময় চিনতে পারি না যে কে বড় কে ছোট কার কোনটা নাম, কিন্তু কয়েকদিন থাকতে থাকতে আমরা ঠিক চিনতে পারি যে এ ওটা ও ওটা, একটু সময় দিলেই চেনা যায়। এবং তখন আমরা অনেক পার্থক্য দেখতে পাই, অনেক পার্থক্য, বিহেভিয়ারের পার্থক্য, দেখতে আলাদা, স্কিন কালার, হাইট আলাদা। এবং তারা যত বড় হয় তত ভেরিয়েশন বাড়তে থাকে, প্রকরণ বাড়তে থাকে। শেষ, আর আমার এখানে বোঝানোর কিছু নেই।